তদন্তে গতি আনতে পাঁচ দুধে সিবিআই অফিসার আসছেন কলকাতায় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করছে সিবিআই মামলার চাপ বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর বুধবার কলকাতা হাইকোর্টে এক শুনানি চলাকালীন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী জানান সিবিআই এর পাঁচ আধিকারিক কলকাতায় আসছেন এতে তদন্তকারী আধিকারিকদের মামলার ভার কিছুটা হলেও লাঘব করা যাবে রাজ্যে একাধিক মামলায় সিবিআইয়ের ততপরতায় গ্রেফতার হয়েছেন শাসক দলের নেতামন্ত্রী এর মধ্যে সিবিআইয়ের আধিকারিকদের আসার খবর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বুধবার একটি মামলা চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন ছিল সিবিআইয়ের হাতে প্রচুর মামলা রয়েছে যে কোনো ব্যক্তি মামলা করে সিবিআই তদন্তের দাবি করছেন এক্ষেত্রে রাজনৈতিক বিরোধী হলে তো কথাই নেই সবসময়ই সিবিআই তদন্তের দাবিতে অনতারা কিন্তু সিবিআইয়ের হাতে একাধিক মামলার ভার ফলে সিবিআইয়ের ওপর নতুন নতুন তদন্তের চাপে আদালত উদ্বিগ্ন কর্মীর অভাবের কথা স্বীকার করে নেন অতিরিক্ত সলিসিটর জেনারেল বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে আদালতে জানান তিনি তারপরেই তিনি জানান বিশাল সংখ্যক মামলার চাপ সামলাতে শীঘ্রই আরও পাঁচজন দক্ষ অফিসার কলকাতায় আসছেন তারা তদন্তের কাজ শুরু করবেন